Hello everyone, welcome to arithmetic class. In this class I will do exercise 1.6 math number 17 to 24 page 43. Question number 17. Toma had taka 50. She gave her younger brother taka 15.50 and her friend taka 12.75. What amount of money was left with her? তাহলে তার এত টাকা থেকে সে তার ভাইকে দিল এত টাকা এবং তার ফ্রেন্ডকে দিল এত টাকা। তাহলে সে কত টাকা দিয়েছিল সেটা আমার আগে এই দুটা অ্যাড করে বের করতে হবে এবং তারপরে এটা এখান থেকে সাবট্রাকশন করলেই তার কত টাকা বাকি থাকলো সেটা চলে আসবে। তাহলে প্রথমে আমাদের এইটা এবং এটা অ্যাড করতে হবে। এই টাকাটা সে দুইজনকে দিয়েছিল, তার ছোট ভাই এবং তার ফ্রেন্ডকে। তাহলে টমা হ্যাড তার এত টাকা ছিল, সি গ্যাভ হার ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড ফ্রেন্ড, তাহলে দুটো অ্যাড করে এত টাকা সে দিয়েছিল 28.25। এটা অ্যাডিশন তোমরা এগুলো শিখে এসেছো। তাহলে তার কত টাকা থাকবে, তার টোটাল টাকা থেকে সে যে টাকা টাকা দিয়েছিল সেটা সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করলে এখান থেকে এখানে 50.500 দিয়ে এটা কীভাবে করতে হবে তোমরা অবশ্যই এটা জানো, কারণ সাবট্রাকশন তোমরা করে এসেছো। এরকম করে যদি না পারো এরকম করে দুইটা জিরো দিয়ে নেবা, 28.25 এরকম করে সাবট্রাকশন করে নেবা। তাহলে জিরোকে আমাদের 10 কনসিডার করে 5 সাবট্রাকশন করলে 5 হবে, হাতে 1 থাকবে। 3 সেই একটা 2 এর সাথে অ্যাড করলে 3 হবে, 3 আবার 10 থেকে সাবট্রাকশন করলে 7 হবে। এরপরে আমাদের আবারও হাতে 1 থাকবে, 9 এর সাথে 8 এর সাথে অ্যাড করলে 1 হবে, 10 থেকে 9 সাবট্রাকশন করলে 1 হবে, না 8 এর সাথে 1 অ্যাড করলে 9 হবে, 9 এখন 10 থেকে যদি 0কে আবার এখানে 10 কনসিডার করতে হবে, তো 0 থেকে 10 থেকে 9 যদি সাবট্রাকশন করে 1 হবে। এবার আবারও হাতে 1 থাকবে, 2 এর সাথে 1 অ্যাড হয়ে 3 হবে, 5 থেকে যদি সাবট্রাকশন করি তাহলে 2 হবে। তো এরকম আমরা এরকম করে যদি না করতে পারি, এরকম আমরা যেহেতু এখানে ডেসিমাল পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, তাহলে আমরা 50-এর পরে ডেসিমাল পয়েন্টের পরে দুইটা ডিজিট দিব, সেটা 00 দিতে হবে। তো এইভাবে যদি বুঝতে না পারো এরকম সাবট্রাকশন করে তারপরে রাফ করে এখানে লিখতে পারো, অথবা এখানেও সরাসরি দেখা দেখিয়ে দিতে পারো। তাহলে তোমার কাছে আর এত টাকা থাকবে, সো তোমা হ্যাজ 21.75 টাকা লেফট, দিস ইজ আওয়ার আনসার। এইচ ডাব্লু থাকবে 18 নাম্বার। কোশ্চিন নাম্বার 19, 1 ইঞ্চ ইকুয়াল 2.54 সেন্টিমিটার, দেন 8.5 ইঞ্চ ইকুয়াল হোয়াট সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, 1 ইঞ্চি যদি এত হয় তাহলে 8.5 ইঞ্চি কত হবে, অবশ্যই বেশি হবে, আর বেশি হলে আমাদের সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করতে হয়। 1 ইঞ্চি সমান এত, অথবা 8.5 ইঞ্চি সমান, অবশ্যই এটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো করে আসছি প্রথম দিকে। প্রথমে আমাদের এই ডেসিমাল পয়েন্টগুলো মানে প্রথমে উঠিয়ে দিয়ে তারপর মাল্টিপ্লিকেশন করার পরে আমরা দেখব যে এখানে 1 ডিজিট এবং এখানে 2টা ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা বসবে। সেক্ষেত্রে আমরা এরকম রাইট থেকে লেফটের দিকে 3 ডিজিট পরে ডেসিমাল পয়েন্ট দিব, তাহলে আনসার আসবে 21.59। এখানে 0টা না দিলেও চলবে, দিলেও সমস্যা নেই, দিস ইজ আওয়ার আনসার। এরপরে 20 নাম্বার, এ কার গোস 45.6 কিলোমিটার পার আওয়ার, হাউ মাস টাইম উইল দ্য কার টেক টু গো 303.2 কিলোমিটার। তাহলে এত কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, টাইমটা যেহেতু চাওয়া হয়েছে অবশ্যই আমরা ইউনিটের রুলের ক্ষেত্রে টাইমটা আমরা পরে লিখবো, অর্থাৎ আওয়ারটা আমরা পরে লিখব। তার মানে সে এত কিলোমিটার যাচ্ছে, 45.6 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে। তারপরে তাহলে এক
किलोमीटर गेले सेक्षेत्रे कम होबे डिविशन होबे ए कार्गोस 45.6 किलोमीटर इन वन आवर ताहले जखन एत किलोमीटर जाबे एक घंटा তাহলে এক কিলোমিটার যেতে তাহলে কিন্তু কম সময় লাগবে কারণ 45.6 কিলোমিটার যেতে তার যে সময় লাগবে এক কিলোমিটার যেতে কিন্তু অর্থাৎ কম দূরত্ব যেতে তার কিন্তু কম সময় লাগবে সেক্ষেত্রে ডিভিশন হবে আবার যখন ওয়ানের ক্ষেত্রে ওয়ানের পরিবর্তে আমরা যখন 300 চলে যাব 313 চলে যাব অর্থাৎ এক কিলোমিটার যেতে যে সময় লাগবে 313 কিলোমিটার যেতে কিন্তু বেশি সময় লাগবে সেক্ষেত্রে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা এই ডেসিমাল পয়েন্টটা উঠিয়ে দিলে উপরে এরকম করে এই পয়েন্টের জন্য 1 আর ডেসিমাল পয়েন্টের পরে যে কয়টা ডিজিট থাকবে ওই কয়টা আমাদের 0 দিতে হবে এটা এই ক্ষেত্রেও ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট ছিল যার কারণে 1 0 আসছে এরপর উপর নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাই মাল্টিপ্লিকেশন করার পরে এটা সাধারণত কেটে যাবে 10 10 এখানে কেটে যাবে এটাই থাকবে এখন এটাকে আমাদের ডিভিশন করতে হবে ডিভিশনও কিন্তু আমরা শিখে এসেছি তারপরেও একটি আমি এখানে দেখিয়ে দিই 4 5 6 আমাদের 3132 এটা ছিল তো এখানে আমাদের প্রথমে মাল্টিপ্লিকেশন করে দেখতে হবে যে কতবার এটা যাবে তো আমরা প্রথমে দেখবো যে এটা মাল্টিপ্লিকেশন করার পরে তোমরা বারবার ট্রাই করে দেখবে কতবার যাবে তো 6 বার যাবে 6 এর সাথে আমরা যদি 4 6 এর সাথে আমরা যদি 456 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা আসবে 2736 এরপর আমাদের এটা সাবট্রাকশন করতে হবে সাবট্রাকশন করলে আসবে 396 এটাকে 2টাকে আমাদের 12 কনসিডার করে 6 সাবট্রাকশন করলে 6 পাওয়া যাবে এবং এটাকে যদি আমরা 1 হাতে থাকে 3 এর সাথে 1 অ্যাড করলে 4 হবে তাহলে এই উপরে 3টাকে আমাদের 13 কনসিডার করে সাবট্রাকশন করলে এটা আসবে এখন দেখো এই এটার মধ্যে কিন্তু আমাদের 456 কিন্তু বড় তাহলে আমরা যদি আমরা কিন্তু এখানে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের পয়েন্ট দিয়ে অনেকগুলো জিরো দিতে পারি তার মানে সেই পয়েন্টের পরের জিরো আমরা এখানে আনতে চাচ্ছি যার কারণে এখানে আমাদের একটা ডেসিমাল পয়েন্ট দিতে হবে কারণ ডেসিমাল পয়েন্টের পরে ডিজিট আনলে আমাদের কোশ্চেনটি একটা ডেসিমাল পয়েন্ট দিতে হয় তাহলে সেই ডেসিমাল পয়েন্ট দিয়ে এই পয়েন্টের পরে যে জিরো আমরা কনসিডার করি যদি তাহলে সেখান থেকে একটা জিরো নেব তো এখন যদি আমরা এই 456 এর সাথে আমরা 1 2 3 এভাবে মাল্টিপ্লিকেশন করে দেখব যে 8 অর্থাৎ 8 টাইমস করলেই এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা নাম্বার পাওয়া যাবে সেটা আসবে 36 এটা মাল্টিপ্লিকেশন করে তোমরা দেখবা 3648 এটাকে যদি আবার সাবট্রাকশন করো তাহলে এখানে 2 হবে এখানে 1 হবে এখানে 3 হবে আবার জিরো নিতে হবে কারণ একবার ডেসিমেল পয়েন্ট দেওয়ার পর আর ডেসিমেল পয়েন্ট দিতে হবে না আবার জিরো নিলে আবার 6 টাইমস করলে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু আসবে 2736 তো এইভাবে তোমরা ডিভিশন করতে পারো এরকম করলে আমাদের আমরা যেটা রেজাল্ট পাবো সেটা 6.868 আরও আসবে আর আমরা দেব না আমরা 3 ডিজিট পরে রেখে দেবো 2 ডিজিট দিলেই হতো তাহলে রিকোয়ার টাইম আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যদি 2 ডিজিট রাখতে চাই তাহলে 3rd ডিজিটটা খেয়াল করতে হবে সেক্ষেত্রে যেহেতু এখানে 2nd ডিজিটটা 6 আছে যার কারণে এই আগের ডিজিটের সাথে 1 অ্যাড করতে হবে এর জন্য 6.9 আনসারে সম্ভবত 7 আছে তো এটাও আমি অ্যাপ্রক্সিমেটলি লিখেছি 6.9 আওয়ার্স তোমরা এটাও রাখতে পারো সমস্যা নেই ক্যালকুলেশন করে আমি এটাই পেয়েছি এটাই রেখেছি আনসার তো ক্যালকুলেশনগুলো সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করলেই সঠিক যেটা আসবে সেটাই আনসার আসবে নেক্সট কোশ্চিন HW 21 নম্বরটা HW দেওয়া হয়েছে তোমরা যেগুলো না করতে পারো আমাকে ইনবক্স করবা এরপরে 28 নম্বর 0.15 part of the total length of a bamboo is in the mud and 0.6 part is in water.
इफ द लेंथ अफ द बैम्बो अबव वाटर इज 4 मीटार ह्वाट इज द लेंथ अफ होल बैम्बो। তাহলে একটা ব্যাম্বোর এত পার্ট ছিল, এত পার্ট টোটাল লেন্থ অফ ব্যাম্বো, টোটাল লেন্থের এত পার্ট ছিল তার মাড অর্থাৎ কাদার মধ্যে এবং এত পার্ট ছিল পানির মধ্যে এবং পানির উপরে ছিল 4 মিটার। তাহলে তার টোটাল লেন্থটা কত হবে? তো টোটাল লেন্থটা আমরা কিছু একটা ধরে নিব, সেটা হতে পারে এখানে আমরা 1 মিটারই ধরে নিয়েছি। লেট দ্য টোটাল লেন্থ অফ ব্যাম্বো ইজ 1 মিটার। তাহলে মাড অ্যান্ড ওয়াটারে এটা ছিল কতটুকু, এই দুটো অ্যাড করতে হবে। এটা ছিল তার কাদার মধ্যে এবং এতটুকু ছিল তার পানির মধ্যে ছিল, তো সেটা ছিল 0.80 মিটার। এখন তাহলে বাকি অংশটুকু পানির উপরে কতটুকু আছে, কাদা এবং পানির মধ্যে ছিল এতটুকু, তাহলে পানির উপরে কতটুকু আছে তো সেটা বের করতে হলে আমাদের টোটাল যে লেন্থটা আমরা ধরে নিয়েছিলাম, টোটাল যে লেন্থটা ধরে নিয়েছিলাম সেখান থেকে এই পানি এবং কাদার মধ্যে যতটুকু আছে এটা সাবট্রাকশন করতে হবে। মাড এবং ওয়াটারের অ্যাডিশন যেটা সেটা সাবট্রাকশন করতে হবে। দ্য রেস্ট অফ দ্য পার্ট অফ ব্যাম্বো 1 - 0.80, তো এটা সাবট্রাকশন করলে আমরা পাবো 0.20। তো এটাই কিন্তু আমাদের রেস্ট পার্ট বলতে এটাই কিন্তু পানির উপর এবং এটারই একটা ভ্যালু এখানে দেওয়া আছে 4 মিটার, ঠিক আছে, এটারই একটা ভ্যালু দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা এটা ইকুয়াল লিখব 4 মিটার। নাও 0.20 পার্ট ইজ ইকুয়াল টু 4 মিটার। তাহলে ওয়ান পার্ট বলতেই কিন্তু এই যে পুরা অংশটুকু বোঝাচ্ছে 1 মিটার, অর্থাৎ এখানে আমরা সবসময় ওয়ান পার্ট বলতেই সম্পূর্ণ অংশ বোঝাবে, এখানে সেটাই এভাবে ধরা হয়েছে, এই জন্যই 1 মিটার ধরা হয়েছিল। তো এই 1 পার্ট বলতেই সম্পূর্ণ লেন্থ বোঝানো হয়েছে। অর্থাৎ ওয়ান পার্ট যখন বলবো তখন এটা ডিভিশন করতে হবে। তাহলে ডিভিশন করলে এই পয়েন্ট উঠাই দিলে উপরে 10 মাল্টিপ্লিকেশন করতে হবে, এরপরে 2-এর সাথে 4 ক্যান্সেল করলে 2-এর সাথে 10 মাল্টিপ্লাই 20 মিটার হবে। তাহলে 1 পার্ট আসবে 20 মিটার। তাহলে আবার দেখো, মনে করো এই একটা তোমার ব্যাম্বো ছিল, তো ব্যাম্বোর এটা ছিল মনে করো মাড আর এটা ছিল ওয়াটার, অর্থাৎ এতটুকুর লেন্থ আমাদের আগে বের করে নিতে হবে, সেটাই যে 0.15 এবং 0.65, এতটুকুই ছিল কিন্তু আমাদের এই এটাই ছিল 0.80। পুরাটুকু আমরা 1 মিটার ধরে নিয়েছি, ওয়ান পার্ট 1 মিটার এখানে লেখা আছে, 1 মিটার আমরা ধরে নিয়েছি। তাহলে আর এতটুকুর লেন্থ কিন্তু দেওয়া ছিল 4 মিটার, এখানে আসলে মিটার হবে না, 1 পার্ট হবে, ঠিক আছে, এখানে পার্ট হবে, 1 পার্ট, PART, কারণ 1 মিটার তো পুরাটার লেন্থ হতে পারে না, কারণ পানির উপরেই আছে তোমার 4 মিটার, তাহলে পুরাটার লেন্থ তো আর 1 মিটার হতে পারে না, এটা 1 পার্ট। 1 পার্ট বলতে সম্পূর্ণ অংশটাকেই বোঝানো হয় সবসময়, ম্যাথে যখনই করবা 1 পার্ট বলতেই সম্পূর্ণ অংশই বোঝানো হয়। তো তাহলে আমাদের এই পুরাটা যেহেতু 1 পার্ট, 1 পার্ট থেকে 0.80 যখন বাদ আমরা সাবট্রাকশন করি তখন আমরা পাশে 0.20, অর্থাৎ এতটুকুর লেন্থ আসবে 0.20 পার্ট, এটা কিন্তু কোনো মিটার না, পার্ট। তো আমরা এই 0.20 পার্ট, এই পার্টটার অংশই আমাদের এখানে টেক্সট বইতে এটার বলা আছে, এটার লেন্থ ছিল 4 মিটার, তো ওইটাই আমরা লিখেছি যে 0.20 পার্ট ইজ ইকুয়াল টু 4 মিটার। তাহলে 1 পার্ট, সম্পূর্ণ 1 পার্ট বলতে সম্পূর্ণ অংশটার এভাবে ডিভিশন করে ক্যালকুলেশন করে এটা আসবে 20 মিটার। দিস ইজ আওয়ার আনসার। নাও 23 নাম্বার, আব্দুর রহমান গ্যাপ 0.125 পার্ট অফ হিজ প্রপার্টি টু হিজ ওয়াইফ। তাহলে তার প্রপার্টির এত পার্ট দেয় তার ওয়াইফকে দেয়, হি গ্যাপ 0.50 পার্ট অফ দ্য রেস্ট অফ দ্য প্রপার্টি, অর্থাৎ এতটুকু দেওয়ার পর যেটা বাকি থাকলো তার আবার এত পার্ট দেবে তার পুত্র, এত পার্ট দেবে তার ডটারকে।
after that he noticed he was still left with property worth টাকা এত টাকা তারপরে দেখলো যে তার যে বাকি যে প্রপার্টি থাকলো সেটার প্রাইস এত টাকা হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু অব আব্দুর রহমানস প্রপার্টি তো আব্দুর রহমান প্রপার্টিকে আমরা ওয়ান পার্ট ধরে নেব আমি আগে বলেছি দ্য টোটাল প্রপার্টি বি ওয়ান পার্ট তাহলে তার হি গ্যাভ হিজ ওয়াইফ সে যে তার ওয়াইফকে এত পার্ট দিচ্ছে তাহলে বাকি থাকছে কতটুকু টোটাল পার্ট থেকে তার ওয়াইফকে যতটুকু দেবে ততটুকু তার বাকি থাকবে এখন সে তার ওয়াইফ সে তার পুত্র এবং সন এবং ডটারকে কিন্তু এই এই পার্ট থেকেই এই পার্ট থেকেই এই পার্টেরই 0.50 এবং 2.5 পার্ট দিচ্ছে অর্থাৎ এই এইখান থেকেই তার তারা পাচ্ছে এত পার্ট এবং এত পার্ট এই জন্য লেখা আছে সন অ্যান্ড ডটার গট এত অফ এই দুটোর অ্যাডিশন কারণ এইখানেরই পার্ট বলা হয়েছে এইটারই পার্ট ঠিক আছে রেস্ট এখানে রেস্ট কথাটা বলা হয়েছিল তার মানে এটাই ছিল সে রেস্ট পার্ট এইখান থেকে আবার এত পার্ট দিচ্ছে তার সন এবং ডটারকে এই জন্যই এই 0.87 অফ এত পার্ট অর্থাৎ এদের অ্যাডিশন থেকে অ্যাডিশনের এত পার্ট হবে তাহলে এটা অফ বলতে এখানে মাল্টিপ্লিকেশন বোঝানো হয়েছে যে আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করি ওইভাবে মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে 0.6562 পার্ট তাহলে সব কিছু থেকে আমাদের আফটার দ্যাট দ্য রেস্ট অফ দ্য প্রপার্টি এটার পরে আমাদের এখান থেকে এটা সাবট্রাকশন করে আমাদের রেস্ট অফ দ্য প্রপার্টি আসবে 0.2188 পার্ট তাহলে এখানে বিষয়টা কি হয়েছিল তার প্রপার্টি থাকলো এত প্রথমে তার ওয়াইফকে দিয়েছিল এত তারপরে তার ওয়াইফকে দেওয়ার পরে এত থাকার পরে এইখান থেকে আবার তার মানে এখানে তার এই প্রপার্টি তার ছিল আবার এইখান থেকে সে তার সন এবং ডটারকে এতগুলো দিয়েছিল তাহলে তার রেস্ট প্রপার্টি বের করার জন্য তার যে প্রপার্টিটা ছিল ওয়াইফকে দেওয়ার পরে সেখান থেকে আবার পুত্রকে এবং কন্যাকে দেওয়ার পরে তার রেস্ট প্রপার্টি থাকবে এতটা এখন এইটারই প্রাইস দেওয়া ছিল এখানে 315000 তাহলে তার ওয়ান পার্ট কত হবে তাহলে লিখতে হবে যে এরকম যে এত পার্ট ইজ ইকুয়াল টু টাকা এত তাহলে ওয়ান পার্ট কত হবে এরকম আফটার দ্যাট দ্য রেস্ট অফ দ্য প্রপার্টি পূর্বেরটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট ছিল না 0.2188 পার্ট আফটার দ্যাট রেস্ট অফ দ্য প্রপার্টি 0.2188 পার্ট ওই পূর্বেরটা এখানে অল্প একটু লেখার পরে এটাকে আবার এখানে সিম্পলিফাই করা হয়েছে তো আমরা জানি পয়েন্ট উঠাই দিলে ওয়ান থাকবে এবং পয়েন্টের পরে যতগুলো ডিজিট থাকবে অতগুলো জিরো দিতে হবে তাই ক্যান্সেলিং করার পরে আমরা পাবো 547/2500 এত পার্ট এখন এই পার্টেরই এই এতটুকুরই কিন্তু আমাদের প্রাইস ছিল এই 315000 টাকা তাহলে ওয়ান পার্টের কত হবে ওয়ান পার্টের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিভিশন করতে হবে ডিভিশন করলে এটাকে মাল্টিপ্লিকেশন দিয়ে এটার নিউমিনেটর এবং ডিনোমিনেটর এটা চেঞ্জ হয়ে যাবে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা অনেক বড় হবে এখানে তোমরা চেষ্টা করবো অবশ্যই পারবা না পারলে আমি ক্যালকুলেশনটা আবার তোমাদের পাঠাতে হবে গতানুগতিক যেভাবে ক্যালকুলেশন করতে হয় ও ঠিক ওইরকমই ক্যালকুলেশন করতে হবে তো এইভাবে ক্যালকুলেশন করলে এটা আনসার আসবে 1439670.9 টাকা দিস ইজ আওয়ার আনসার শেষের দিকে আরেকটা 24 ক্রিয়েটিভ কোশ্চেন আছে যেটা তোমাদের এই জাবলে দেওয়া হয়েছে তোমরা পূর্বের ম্যাথগুলো যতগুলো চ্যাপ্টারে ম্যাথ ছিল সবগুলো থেকেই এই ক্রিয়েটিভ ম্যাথটা দেওয়া হয়েছে তো পূর্বের ম্যাথগুলো সবগুলো যদি পারো তাহলে এটা ভালোভাবে করতে পারবা ওকে নো মোর টুডে থ্যাংকস